আর্মি গলফ ক্লাবে শুরু হয়েছে বাংলা নববর্ষ কাপ গলফ টুর্নামেন্ট। সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অফ অর্ডিন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল ইসলাম। এ সময় আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহনুর জিলানি ও সাইফ, পাওয়ার টেকের পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল সাইফ উপস্থিত ছিলেন। সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস ও ভেটারান এই পাঁচটি ক্যাটাগরিতে দেশ বিদেশের 800 অ্যামেচার গলফার টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।